বাবা, কুকুরের বাচ্চা না বিড়ালের বাচ্চা? কুকুরের দুধ খাই, বিড়ালের বাচ্চা কুকুরের দুধ খাচ্ছে। দেখো আমি আলতাটা পরে নিচ্ছি, কত সুন্দর করে আলতাটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পরে নিচ্ছি। তো এবার আলতাটা পরে গেছে, কিভাবে হাঁটা মারছি। বন্ধুগণ কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমি ভালো না থেকে থাকতে পারি বলো? তোমাদের এত 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 ভালোবাসা, আমিও অনেকটাই ভালো আছি। তো সুন্দর সকাল নিয়ে তোমাদের সামনে আমি। তো দেখো আমি সকালবেলা কিন্তু আলতা করছি না, এটা বিকেলবেলা। সকালবেলা একদম টাইম পাইনি তোমাদের সাথে কথা বলা, তাই জন্য বিকেলবেলায় কথা বলছি। তো দেখো আমি আলতা পরে নিচ্ছি। আর কেন পরছি হঠাৎ করে আলতা? আলতা তো কোনো দিন পরিনি আমি। তো আমার বিয়ের পর থেকে আমি একবারও ভালো করে আলতা পরিনি। তো আজকে হঠাৎ করে আলতা পাবার পরার কারণ কী বন্ধুরা? তোমরা হয়তো সবাই ভাবছো যে আলতা পরার কারণটা কি, প্রথম থেকে আলতা দেখানো হচ্ছে কেন? আজকে কিন্তু আমাদের বাড়ি পুজো, তো আমরা আজকে কার্তিক পুজোটা মানে ছোট করে হয়েছিল, এটা একটু বড় করে করছি। তো তাই জন্য আলতা পরে নিতে বললো মা। দেখো আমি আলতা পরে নিই। দেখো বন্ধুরা, জোরদার আয়োজন শুরু হয়ে গেছে আমাদের বাড়ি। রান্না বান্না তো অনেক আয়োজন হচ্ছে, রান্না বান্না অনেক বলতে সেরকম তো আর কিছু না, যেমনি লুচি আলুর দম। আর যারা ঠাকুর দিয়েছিল তাদের বলা হয়েছে, আর আশেপাশে মানুষদের আর কি প্রসাদ দেওয়া হবে। তো এইভাবে সবাই মিলে আনন্দও করছিলাম আর রান্নাবান্নাও করছিলাম, অনেক কথাও বলছিলাম, ইয়ার্কিও করছিলাম। এইভাবে আমরা সবাই মিলে আনন্দ করি, ছোটো ছোটো মুহূর্তগুলো আনন্দ করতেও ভালো লাগে, আর আনন্দের সাথে কাজগুলো করতেও ভালো লাগে, আর যে যার মতন কাজ করতেও ভালো লাগে। কীভাবে যে কাজগুলো হয়ে যায় সেটাও বোঝা যায় না। তো দেখো আমি তো তারপরে ওখানে বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেছিলো, মা বললো ব্রাহ্মণ চলে আসবে। তো তাড়াহুড়ো করে আমি রেডি হয়ে গেলাম। দেখো আমি রেডি হয়ে গেছি, এইভাবে একটা শাড়ি পরে নিয়েছি। এই তো আমাদের কার্তিক দিয়েছিলো, এটা আমি আগের ভিডিও তো দেখিয়েছিলাম, আবারও দেখালাম, এটাই দিয়েছিল আর কি। কেন কি যারা কার্তিক দেয় তাদের নাকি টাকা দিয়ে দিতে হয়, ওই কারণেই আমরা আর কি এই আয়োজনটা করেছিলাম। তারপরে আমি ঠাকুরের ওখানে চলে গেলাম আর সব কিছু গুছিয়ে নিচ্ছি। সব কিছু কাটাকুটি করতে হবে, ফল টল আর প্রদীপ প্রদীপ জ্বালাতে হবে, সব কিছুই করতে হবে, ওই কারণে আমি গুছিয়ে নিচ্ছি। আর তারপরে মা বললো সন্ধ্যা হয়ে যায় যখন তখন প্রদীপটাই প্রথমে জ্বালিয়ে দাও। তো প্রদীপটা আমি জ্বালিয়ে দিয়েছিলাম। তারপরে ভাবলাম ফলগুলো কেটে নিই, ব্রাহ্মণ তো চলে আসবে, আগে থেকে তো সব কিছু রেডি করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। তো ওই কারণেই আর কি ফল ফলগুলো কেটে নিচ্ছিলাম। তো কার্তিক দেওয়ার সময় সবাই বড় করে পুজো করে, বাট আমরা সেদিন বাড়ি ছিলাম না কেউ, তখনই আর কি কার্তিকটা দিয়েছিল। তো তারপরে পুজো করব করব করে আর করা হয়নি, ভাবলাম এবারই করে নিই। কেন কি কেউ ভাবো আমি বাড়ি আছি তো আরেকজন বাড়ি নেই, সবাই বাড়ি না থাকলে সবাই মিলে না একটা জিনিস করলে তো হয় না না। তো তাই কারণেই আমরা সবাই মিলেই আজকে মানে পুজোটা কমপ্লিট করলাম। আর কী বলবো, খুব ভালো লাগছিলো, মন থেকেও ভালো লাগছিলো যে পুজোটা অ্যাটলিস্ট হচ্ছে। তো দেখো আমি সব রকমের ফল মানে গুছিয়ে গুছিয়ে আলাদা আলাদা করে কেটে নিচ্ছি। আর তোমরাও কমেন্ট করেছো অনেকেই যে দিদি ভাই যে তোমার কার্তিক পুজো দিয়েছে, তুমি কিভাবে পুজো করেছো। তো বাট আমার তখন খুব ভালো করে মানে পুজো আমি করেছি, ব্রাহ্মণটাই ডাকা হয়নি, সব কিছু আমি করেছিলাম, ব্রাহ্মণটাই ডাকা হয়নি। তো ওই কারণেই ভাবলাম যে এবার একটু ব্রাহ্মণ ডেকেই পুজো করি। মনের ভেতরটাও কিন্তু কিন্তু হয়েছিল, আর বাড়িতে কেউ ছিল না সেই টাইমে পুজো করাটা আমার কাছে মানে পুজো করতে পারতাম চাইলে, কিন্তু কেউ না থাকলে আমি একে একে কীভাবে করবো বলো, ওই কারণে আর কি করা হয়নি। যেরম পেরেছিলাম আমি ভক্তি করে, মনে অনেক ভক্তি নিয়ে ভালোবাসা নিয়ে পুজো করেছিলাম সেই টাইমে, কিন্তু সবাই আমাকে বললো যে ব্রাহ্মণ ডেকে পুজো করাটা উচিত। তো আমি ভাবলাম ঠিক আছে, সবার মনেও একটা আনন্দ দিয়ে দিই। তো ওই কারণে এভাবে আমি পুজো করেছিলাম, আর আমি সব কিছু এইভাবেই গুছিয়ে নিয়েছি। দেখো তোমাদের কেমনভাবে তোমরা গোছাও সেটাও বলো, আর আমি এভাবে গুছিয়ে নিয়েছি। আমি ভক্তি করে যেমন পেরেছি মন পরিষ্কার করে আমি ভগবানের জন্য কিছু সামান্য কিছু আয়োজন করেছি। তো তোমাদের দেখলেও ভালো লাগবে, আর আমি জানি তোমরা আমার পাশে আছো, তোমরা আমাকে সাপোর্ট সবসময় করছো, আর এইভাবে সাপোর্ট করো। আর
আর সবসময় এই কথাটা বলতে বলতে তোমাদেরও ভালো লাগে না আর আমারও, আমার ভালো লাগে না কথাটা নয়, আমি সবসময় এটা বলি, কেন কি আমার ভালো লাগে বলেই বলি, যদি ভালো না লাগতো এই কথাটা বলতাম না, তোমাদের শুনতে হয়তো ভালো লাগে না, এটাই আমি বলতে চাইছিলাম। তো দেখো, এই সামান্য কিছুভাবে আমি ভগবানের জন্য আয়োজন করেছি, নিশ্চয়ই তিনি সন্তুষ্ট হবেই। আর আর কীভাবে আর ওনাকে সন্তুষ্ট করবো জানি না, আমি যেমন মানুষ তেমনভাবেই ওনার জন্য ছোট্ট কিছুভাবে আয়োজন করেছি। তো দেখো, এদিকে লুচি ভাজা হচ্ছে, তখন মাঘ হচ্ছিলো, বেলা হচ্ছিলো, আর এবার মা, ওটা আমার মা, কালো চাদর পরে আছে, ওটা আমার মা, এটা আমার শাশুড়ি, দুজন মিলেই করছিলো, আর আমার দেও লুচিগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছিলো। আর এইভাবে আমরা মানে গুড মর্নিং, গুড মর্নিং অল ইউটিউব ফ্যামিলি, আশা করছি তোমরা সবাই 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 খুব 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 ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও অনেকটাই ভালো আছি। আজকে কীভাবে বললাম না, তো দেখো আমি সকাল সকালে উঠে কাজে ব্যস্ত হয়ে পড়েছি, ঘর মুছে, এটা কিন্তু কার্তিক পুজোর পরের দিন, ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করে ফেলি তার পরের দিন। তো দেখো আমি অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি, কেন কি কালকে অনেক লোক এসে খাওয়া দাওয়া করেছিল, তাই জন্য আর অনেক কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, কেন কি ঘর দর এটা সেটা অগোছলো হয়েছিল ওই কারণেই। দেখো আমি মার কাছে যাচ্ছিলাম, আর রাস্তা থেকে দেখতে পেলাম যে একটা ছোট্ট সুন্দর মুহূর্ত, ভাবলাম তোমাদের সাথে তো শেয়ার করা যেতেই পারে, আর তোমাদের সাথে শেয়ার না করলে জানোই আমার কি হয়, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো এই কুকুরের কুকুরটা ও একটা বিড়ালের বাচ্চাকে দুধ দিচ্ছে, তো দেখেও ভালো লাগলো, খুব ভালো লাগলো, মানুষের প্রতি একটা ওরম না থাকলেও একটা কুকুরের প্রতি সেই জ্ঞানটা আছে যে বাচ্চা তো বাচ্চাই হয়, তো সে যার বাচ্চাই হোক না কেন। তো এটা আমার খুব ভালো লাগলো, আর কি বলবো, এতটাই ভালো লেগেছিলো। আর এই কুকুরটা না প্রতিদিন এসে আমাদের সোপায় উঠে শুয়ে থাকে, তো এই এই আর কি দুধ দিচ্ছিল। যাক বাবা, মানুষের প্রতি মানুষের নাই জ্ঞানটা থাকলেও একটা পশুদের প্রতি আছে বলে আমার অনেকটাই ভালো লাগলো, মানুষ তো সেরকম আর নেই বলো, পশু তো আছে, এই জন্যই ভালো লাগলো আর কিছুই না। এইভাবেই মানুষ যদি হতে পারতো তাহলে, এইভাবে মানুষরাও যদি হতে পারতো তাহলে হয়তো খুব ভালো হতো, কথাটা আমার এইভাবেই ছিল। আর তো এই দেখছিলাম আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ, এবার মার কাছে আমি চলে যাবো, আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না, কেন কি মার কাছে যেতে হবে। আর গিয়েই দেখো দেখছি মার সাথে আমাদের খরগোশটা ঝগড়া শুরু করেছে, তেড়ে আসছে মাকে মারবে বলে, কেন কি ও টয়লেট করে দিয়েছিল, আর ওই কারণে মা বলছিল নাম নাম নাম, আর মাকে ছুটে ছুটে আসছিলো কামড়াতে, ঝগড়া করছিল, ও রেগে গেলে ঝগড়া করে, প্রচণ্ড ঝগড়া করে, আমি গিয়ে আবার ওকে একটু আদর করে দিলাম, কোলে নিলাম, একটু ভালোবাসলাম, ওই দেখো তেড়ে আসছে, আর বলছে দিদি বাঁচাবে তোকে, দিদি বাঁচাবে তোকে, দিদিও বাঁচাতে পারবে না ওই। তো ও তো এইভাবে মার সাথে ঝগড়া করতেই থাকবে, কিন্তু আমার তো ভিডিওটা শেষ করতে হবে, তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানি অনেক 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 ধন্যবাদ।